হচ্ছে মেডাক শহরের বাস স্ট্যান্ড, সামনে চার্চ, সাউথ ইন্ডিয়া মেডাক ডায়োসিস ক্যাথেড্রাল মেডাক। আজ আমি এলাম মেডাক শহরে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, যাকে বলে নিউ বাস স্ট্যান্ড। দুটো বাস স্ট্যান্ড আছে মেডাক শহরে, একটা হচ্ছে পুরোনো বাস স্ট্যান্ড, একটা নতুন বাস স্ট্যান্ড। নতুন বাস স্ট্যান্ডের সামনেই আমি মেডাক ডায়োসিস দিয়ে এলাম, ক্যাথেড্রাল চার্চ শুনেছি, সেইভাবেই আমি এলাম। এই মেডাক ডায়োসিস ক্যাথেড্রাল, ডায়োসিস কথার অর্থ এখানে বিশপ স্বয়ং আসেন, এখানে প্রেয়ার করেন, নিজে থাকেন, বসবাস করেন। বিশাল চত্বর জুড়ে MDCC মানে মেডাক ডায়োসিস ক্যাথেড্রাল চার্চ। আমি সকালে রওনা হয়েছিলাম হায়দ্রাবাদ থেকে, প্রচুর বাস সাঙ্গারেড্ডি হয়ে আসে মেডাক শহরে, 130 টাকা ভাড়া, 3 ঘন্টা মতন সময় নাই। বিশাল চত্বর, বাঁদিকে আমাদের একটা হিন্দু মন্দির আছে। আজ রবিবার, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এসেছি 2022 সালের। কিছু পুণ্যার্থীও এসেছে, হিন্দু পুণ্যার্থী পুজো দিতে এসেছেন, স্বভাবতই ভিড়। শীতকালে সেরকম ঠান্ডা না থাকলেও, গরমও নেই, খুব মানে একটা মজাদার ওয়েদার যাচ্ছে, বেশ ঘামও নেই, ঠান্ডা ঠান্ডা ভাব আছে অল্প। এটি সম্বন্ধে বলতে পারা যায়, এটি তৈরি করেছেন চার্লস ওয়াকার ফ্যাসনেট, একজন ব্রিটিশ ওয়েজিল্যান্ড মেথডিস্ট। 1924 সালে, প্রায় 100 বছর, 1924 সালে 25শে ডিসেম্বর এটা সূচনা হয়। প্রচুর ব্রিটিশ এবং ইটালিয়ান মিস্ত্রিরা এসে কাজ করেছেন। এখানে ইটালিয়ান এবং ব্রিটিশ টাইলস মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। প্রধান ফটক বা মেন গেট, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে এলাকা তার থেকেও বেশি এলাকা। শীতের মরশুমে প্রচুর মানুষ এসে আনন্দ উপভোগ করছেন, খাওয়া দাওয়া করছেন, ঘুরে বেড়াচ্ছেন। এখানে একসঙ্গে 5,000 মানুষ প্রেয়ার করতে পারেন। লম্বায় 200 ফিট, চওড়ায় 100 ফিট, এর বেল টাওয়ার 175 ফিট, মাইল খানেক দূর থেকেও শোনা যায় প্রেয়ার। শুনেছি হায়দ্রাবাদের নিজাম চার মিনারের হাইট 175-160 থেকে কমাতে বলেছিলেন, অনুরোধ করেছিলেন, কিন্তু কমাননি, সেই জন্য এইটাই সবথেকে উঁচু। এর আর্কিটেকচার গথিক স্টাইলের, এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডায়োসিস চার্চ। যেহেতু ডায়োসিস চার্চ বলা হয়, বিশপ এখানে স্বয়ং আসেন, থাকেন, প্রেয়ার করেন, বিশপের বাসস্থান এখানে। সুন্দর মানে মার্বেল দিয়ে টাইলস দিয়ে তৈরি করা, সাউন্ড প্রুফ, ভিতরের আওয়াজ বাইরে যায় না, বাইরের আওয়াজ ভিতরে আসে না। প্রতিটা কাঁচে জানলার জেসাস খ্রাইস্টের জীবনী বর্ণনা করা আছে ভিতরে।
বছরে 30 লক্ষ মানুষ আসেন এখানে বেড়াতে, ঘুরতে আসেন। জানিয়ে রাখি প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। কাজগুলো দেখুন, এলে আরও আপনারা পরিষ্কার করে দেখতে পারবেন। রিয়ালের ব্যবস্থা হচ্ছে সন্ধ্যেবেলায়। এখানে বিশপ আসেন, বৈকালিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে। তেলেঙ্গানা সহ আশপাশের রাজ্য থেকে আসে, জিসাস খ্রাইস্টের চিত্রিত আছে বর্ণনা। পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আসুন একবার দেখে যান। এরপরে যাব মেডাক ফোর্ট, ওখানকার কাকাটিয়া রাজত্বে তৈরি হয় 1200 শতাব্দীতে। ধন্যবাদ আপনাকে।